Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Sohel Sumi Blogs and Cook. Shobai kemon achen? Asha kori onek onek bhalo achen, shustho achen. Amrao Allah rahmate bhalo achi. Ar ajke amra jacchi hocche Bangladesher Jati Udyane Botanical Garden. To amra chinta korechi je ajke amra rickshay jabo. To jei bhaba shei kaj amra rickshay chole eshechi. Karon bike e shob shomoy shob jaygay jawa hoy ar bike rakhar ekta চিন্তা থাকে সেই কারণে আমরা দুশ্চিন্তা মুক্ত হয়ে একটা সুন্দর ভ্রমণ করার ইচ্ছা পোষণ করেছি এই কারণে আর চলে এসেছি ও গেছে টিকিট করতে টিকিটের মূল্য 20 টাকা আমরা এখন ঢুকে পড়ছি আরে কিছু নামো দেখি অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসার বাসার এত কাছে হওয়ার পরেও আসাই হয় না মক্কানানি সস পায় না এই অবস্থা না আমাদের আসলে সেই অবস্থাই হচ্ছে আমাদের আসি আসি বলে আর আসা আসা হয় না এইভাবে করেই 3 বছর কেটে গেল অনেক দিন তবু আমরা আসতে পারিনি আজকে আসলাম অনেক ঠান্ডা আজকের দিনটা ছিল একদম মেঘলা একটা দিন তবে ঢোকার সাথে সাথে মনটা একদম ভালো হয়ে গেল খুব ভালো একটা পরিবেশ পেলাম ঢাকার ভিতরে এত গাছগাছালি আসলে পাওয়া যায় না সেই কারণে খুব বেশি ভালো লাগছিল আর বাম সাইডে ফুলের বাগান করেছে গোলাপ ফুল বিশাল বড় বাগান আর সেই সাথে দুই ধারে তো গাছ রয়েছে ঢুকেই আমার মনটা খুব ভালো হয়ে গেছে আর সামনে এক বিশাল বটগাছ বটগাছের শোভা দেখে আমি তো আত্মহারা বাহ এগুলো আমাদের হ্যাঁ আসলে অনেক সুন্দর তুমি একটু ঝলো ঝলো সুন্দর লাগতেছে আসলে অনেক 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 অদ্ভুত না অদ্ভুত সুন্দর এগুলা খুব সুন্দর লাগে রোদ্রোজ্জ্বল দিন হইল না আমার ইচ্ছা করতেছে আমি ঝুলি এই দাঁড়া এই তো ঝুল আমরা এখন অন্য সাইড দিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি মানে শুকনো পাতা ঝরা পাতা আমরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি তুমি কি ওইখানে যেতে চাও ওই যে ওখানে বসার জন্য জায়গা করে দিয়েছে এখানে একটা পুকুর আছে আর এখানে সব গাছের ডালগুলো এখন শুকিয়ে গেছে আসলে জাতীয় উদ্যান তো আসলে জাতীয় তার একটা ছোঁয়া আছে তাই না কোন দিকে যাব ঠিক করতে পাচ্ছি না ছোট দিকেই রাস্তা আমরা এই পথ ধরে হাঁটা শুরু করলাম এটা যাচ্ছে বনের মতো অনেকখানি জায়গা ওই পাশে একটা ব্রিজ আছে আমরা চেষ্টা করব ওই ব্রিজের কাছে যাওয়ার আসলে সত্যিকারের জানে হ্যাঁ শাপলারই পাতা তো ছোট ছোট ফুল অনেক সাদা সাদা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন এখন আমরা জারুল বাগানে দেখাই জারুল বাগান সিনারিও একদিকে পানি দুই দিকে ঝরা পাতা মাঝখানে আমরা এখানে বসার জায়গা আছে রোড করে দেওয়া আছে এই ব্রিজ এখন ক্লোজ আছে কেন আছে জানি না আমরা এখন জাতীয় উদ্যানের মেইন রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে সামনের দিকে আর তেমন কিছুই নেই শুধু গাছ আর গাছ এবং মাঝে মধ্যে পাবেন সাইনবোর্ডের মতো কিছু সতর্কবাণী যেগুলো অসতর্ক কিছু লোকজন আছে যাদের উদ্দেশ্য করে লেখা আছে আপনারা বুঝে নেবেন তো আমরা সামনের দিকে এগিয়ে চললাম তো
তবে হাঁটতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে মনে হলো আমরা যত দূর সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত দূরে কিন্তু আমাদেরকে আবার ব্যাক করে হেঁটে আসতে হবে আর এদিকে কিন্তু সন্ধ্যাও নেমে আসছে সবাই ব্যাক করে চলেও যাচ্ছে তাই আমরাও ভেতরের দিকে আর যাওয়ার সাহস করলাম না অন্ধকারও হয়ে আসছিল আমরা আসার সময় বাদাম নিয়ে এসেছি কারণ ভিতরে কোনো খাবার দেখতে পাচ্ছি না তুমি আসল জিনিস ফেলে দিয়েছো কাঁচা বাদাম না আমি ভাজা বাদাম খাই আমরা ভালো না আমরা ভাইরাল হই না কাঁচা বাদাম ভাইরাল হয় আমরা হই না ভেজা নরম ঘাস দেখে কিছুক্ষণ জুতা খুলে বসে থাকার খুব ইচ্ছে হলো বাদাম খেয়ে আমরা দুজন একেবারে দিশাহারা না জুতা এত বাদাম সেও খায়নি লবণ দুই প্যাকেট শেষ অনেক মজা লাগলো অনেক দিন পরে খোলা মেলা একটা জায়গায় আসলাম আমার শখটা পূরণ হয়েছে যাওয়ার সময় যে জিনিসগুলো দেখার বাকি ছিল সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো হাতের বামেই ছিল গোলাপ বাগান সেই গোলাপ বাগানটাও একটু ভালো করে দেখে নিলাম এখানেও অনেক ধরনের গোলাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় তাই দেখে গোলাপ বাগানের কথাও মনে হয়ে গেল আপনারা গোলাপ বাগান কি দেখেছেন কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন তো আমরা চলে যাচ্ছি এদিকে মনে হয় জাতীয় উদ্যানের কিছু কৃষক আছে ওনারাও কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে সবাই বাড়ি ফিরে যাচ্ছে তো আজকের জাতীয় উদ্যানে ঘুরে আমার অনেক বেশি ভালো লেগেছে আমার ইচ্ছে করছিল কোথাও গাছের নিচে পুকুর পাড়ে বসে বাদাম খাই তো সেই ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে এটা জাতীয় উদ্যানের ম্যাপ তো আমরা এখন বেরিয়ে যাব এটা বাহির পথ এখান থেকে বের হয়েই আমরা রিক্সা নিয়ে চলে যাব তো আশা করি আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার ব্লগের কোনো একটি অংশ তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অন করে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন আর আজকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম